ডেইলি ব্লগ চ্যানেলে আমি আরেকবার তোমাদের স্বাগত জানালাম। যাই হোক, সকাল থেকে রান্নাঘরে ছিলাম, সেই পর্যন্তই ব্লগটা তোমরা দেখেছো। তারপর রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার পর নেনুকে স্কুল দিয়ে দিয়ে আসার পর যে কাজটা করেছি সেটা হচ্ছে একটা স্টাফ বানিয়ে রেখেছি। কিসের স্টাফ বানিয়ে রেখেছি, কি জন্য বানিয়ে রেখেছি সেটা না হয় পরেই তোমাদের সাথে বলবো। তো সবার আগে যেটা বলে নেওয়া ভালো যে আজ হচ্ছে তিতলির জন্মদিন। তিতলি মিন্স আমার ছোট মামা শ্বশুরের জন্মদিন। তো ওর জন্মদিন উপলক্ষে আমাদের রাতের ডিনারের ইনভাইটেশন আছে। কি জামা কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখনো পর্যন্ত, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওর জন্য নিয়েছি হচ্ছে ওই যে ওদের বয়সী মেয়েরা বলো বা আমরা আমাদের বয়সী মেয়েরা অনেকেই পড়তে কমফোর্টেবল, বাট আমি পড়তে কমফোর্টেবল নয়, ওই যে শর্টসগুলো হয় না হাফ প্যান্টের মতো দেখতে হয়, তো ওর জন্য একটা শর্টস নিয়েছি আর ওপরে একটা টপ, হ্যাঁ টপই নিয়েছি। দেখো ও এইগুলো পড়তে কমফোর্টেবল আর ও এই জাতীয় জিনিসগুলো পরে, আর ও যা জিনিস পরে তাতে করে এইগুলো আমার মনে হয় না খুব বাজে হয়েছে বলে, মোটামুটি ঠিকঠাক। তো এখন যে রান্নাঘরে এসেছি তার একটা ভাইটাল কারণ আছে, আর এখন ঘড়ির কাঁটা বাজে হচ্ছে 5:34। একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখটা লেগে গেছে, কালকের ব্লগটা অলরেডি পোস্ট হয়ে গেছে বলি আজ একটু শোয়ার সুযোগ পেয়েছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে একটু ময়দা মাখব, শুধু নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর শক্ত ডো বানাবো। তো যে স্টাফটা বানিয়ে রেখেছি সেই স্টাফটা কি স্টাফ বানিয়েছি সেটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে দেখা যাচ্ছে, এটা হচ্ছে চিকেনের একটা স্টাফ। এই স্টাফটাকে দিয়ে হবে মোমো, মোমো বানাবো, চিকেন মোমো। তো তারই তোরজোর সকাল থেকেই শুরু হয়েছে, এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে শুধু ময়দাটা মাখবো আর পুরটা দেব দিয়ে একটা স্টাফ বানাবো। আমাকে রান্নাঘরে আসতে দেখেছে একজন, তার জিপটা নুম নুম করে চাটতে শুরু করে দিয়েছে। দেখাই, এটা হচ্ছে আমার ছেলে চিটি। চিটি ও চিটি চিটি তো তাকাচ্ছে, দেখো চিটি তোমার মেয়ে কই, মিঠি কই, মিঠি মিঠিও আছে, মিঠির রং হচ্ছে কালো, কালো ঠিক না একটু ব্রাউনিশ কালারটা, খুব সুন্দর মিঠির কালারটাও, খুব সুন্দর মিঠির কালারটাও সুন্দর। চিটি এসছে, বিস্কুট খাবে, তাই চিটিকে দেবো বিস্কুট আর আমি মাখবো ময়দা। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেইলি ব্লগ। এই কটা আমার মোটামুটি পুর ভরা হয়ে গেছে, মোড়াটা আমি তোমাদের সবাইকে আরেকবার দেখিয়ে দেবো। এগুলো একটু ফুটটা বেশি পড়ে গেছে, একটু মোটা মোটা হয়েছে, তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি মোড়েছি। আমার মোড়াটা একদম সেই ইয়েদের মতো নয়, মোমো মিকার যারা তাদের মতো সুন্দর নয়, তবে চলে যাবে। দেখো লাস্ট করেছিলাম লকডাউনে রায়পুরে থাকতে, তখন তো আর ইউটিউবে করা আসার কথা চিন্তা ভাবনা থাকলেও তো করে হয়ে ওটা হয়নি, তাও আমার জন্মদিনের আগে। চলো আজকে করছি এখন, এখন কেন না আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখে নাও এর মোড়াটা, আমি একদম ইজি প্রসেসে মোড়াই। এই মুড়লাম, এই একটা, 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 ঠিক যেন বিনুনির মতন। মোমোটা একটু বেশ বড় বড়, এটা একটু ফুলবে, একটু থিকনেসটা বাড়বে, দেখতেও ভালো লাগবে, আই হোক খেতেও খুব ভালো লাগবে।
দাও। হ্যাঁ দাদা, আমি কেটে কেটে দিই, তারপর তুমি চামচি করে ফুটিয়ে ফুটিয়ে খাবে, কেমন? হ্যাঁ, এই যে দাঁড়া, ফুদাও 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 ফুদাও, ভালো করে ফুদাও। হ্যাঁ এবার ফুদা, ফু ফু ফু, অনেক ফু দেবে, দাও আমার কাছে দাও, আমি ফুদিয়ে দিই, দাও আমি ফুদিয়ে দিই। খাও, কামড় দাও, কামড়াও কামড়াও, সসটা কেন, ওটা কামড় দাও, দাও কামড়াও, এই যে এখানটা কামড় দাও, কি কি বনু খেয়ে দেখি, দেখাই দাও বনু, বনু খেয়ে দেখাও, এই দেখো আমার বাবা মুখে দিয়েছে, আবার এটা ফুটিয়ে নেবে, এতো লেগে আছে, ভালো আছে মা, খুব ঝাল হয়নি কিন্তু, নুনও খেতে খেতে ভালো যাবে, এমনি টেস্ট হয়েছে, নুন ঝাল, নুন টুন ঠিক আছে, এটা মুখে ঢুকি না বাবা, মুখতে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ এই তো, আমার দিয়ে তাকো না বাবা একটু, বাবা সবাই ওকে হ্যাপি বার্থডে জানিয়ে দিও, থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে ওর ড্রেসটা, দাঁড়া আর ভালো করে দেখাতে বলি ওর ড্রেসটা, তুই ওইখানটা যা, এরকম এরকম বসাকাল চুপ করে, থাম্মা দিয়ে দাও, থাম্মা দিয়ে দাও, দিদা দিদা দিদা, দাঁড়িয়ে তিতলির জন্মদিন অনুষ্ঠান পালন করে আমরা বাড়ি চলে এসেছি, আর আসার পর অর্পণ আর নেনু দুজনেই শুয়ে পড়েছে, বিছানা নিয়েছে ওরা, বিছানা টিছনা ঝেড়ে দিয়েছি, আর এখন আমার যে জামাকাপড় পরে গেছিলাম সেই জামাকাপড় পরেই আছি, আর জামাকাপড়টা ছাড়বো, ফ্রেশ হবো, তারপর এসে শোবো। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে রান্না হয়েছিল মোমো, তাই তো, কেমন খেয়েছো মোমোটা মুখে বলো, একটু দুষ্টুমি করেছিল তাই বকেছি, তাই রাগ হয়েছে, মুখটা দেখো কেমন গাল ফুলিয়ে বসে আছে, রাগ হয়েছো, রাগ হয়েছো, সরি আর বকবো না, ওকে দেখাও এবারে, ওটি হাসু হাসু করে দাও, তাকাও আমার দিয়ে, তাকাও দেখো আমার দিয়ে, তাকাও আমার দিয়ে, তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও, একটু হাসু হাসু করে দাও, একটু হাসু হাসু করে দাও, ও মোমোটা খুব ভালো লেগেছে,
আমার বাবার খুব ভালো লেগেছে, খুব ভালো। আমার বাবার জন্য আবার আমাকে একদিন মোমো করতে হবে, একদিন কেন, বাবার ভালো লাগছে যখন, তাহলে এবার তো প্রায় প্রায় করতে হবে মোমোটা। যারা আমার ভিডিওটা দেখছো অথচ আপনি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তাদেরকে আমি জোরহাত করে রিকোয়েস্ট করবো, প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমার সাথে থাকো আর পাশে থাকো, আমার ব্লগটা প্রচুর পরিমাণ দেখতে থাকো। আর যারা এখনও লাইক করনি তাদের উদ্দেশ্যে বললাম, নাকে ওরকম হাত দেয় না বাবা। তো চলো একবার হাত তুলে বলাই যায়, জয় জগন্নাথ দেবের জয়। বলো মুখে, বলো মুখে, বলো, হ্যাঁ বলো, জয় জগন্নাথ দেবের জয়। তো চলো টাটা, দেখা হবে কাল একদম নতুন আর একটা ব্লগ নিয়ে। আমি পিয়ালি পান্তুয়া ডেইলি ব্লগের তরফে নিনুকে সাথে নিয়ে কালকে নতুন আর একটা দিন নিয়ে চলে আসবো। হ্যাঁ ফুচকা খেয়ে ব্লগ করেছি। তো চলো টাটা, গুড নাইট, লাভ ইউ, টাটা।